এই যে রিহান বাবু এসেছে, দিদা বাড়ি এসেছে, মামা বাড়ি। এই শাকুন গেট খুলেছে, লাকি এখানে, রকি এখানে। রকি আছে, খুব দুষ্টুমি করেছে, খুব বদমাস হয়ে গেছে। এই যে এখানে মুরগি টুরগি ঘুরে বেড়াচ্ছে, আমাদের অনেকগুলো মুরগি আছে, সেই মুরগি টানাটানি করেছে। রকি আছে কি মিলে বদমাসি করেছে খুব, আগে এরকম ছিল না তো, এই জন্য বাঁধা হয়েছে। একে দেখি পাখি ছানাগুলো কি করে গো পুকুরা। এটা ঘুম দিচ্ছে, আজকে চেক আপে নিয়ে যাওয়া হয়েছিল, চেক আপে নিয়ে যাওয়া হয়েছিল, ঘুম থেকে উঠেইনি কুচকুটা। রাত্রেবেলা আসলে জেগে থাকে, দিনের বেলা চার্জ হয়। চলো ভেতরে চলো। গরম থেকে ধানে দিন কালে নাই রেস্ট। মাসি 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 ওই যে ওই যে এই যে পাখা চালা তো মামা চালা কবি হ্যাঁ চালা কবি মাসি ওই তো ওই 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 দাদু ভাই এ দাদু ভাই বড় মাসি ছোট মাসি কই, ছোট মাসি সোনাই সোনাই মাসি কই, তোমার ফটোর জিগমরা এসেছে একটু তাকিছে। এই যে কাকিমা এসছে, কাকিমার ছোট বোনটা এসেছিল শিলি, আর বাবাকে ফার্স্ট টাইম দেখতে এসছে। এই যে এই জামাগুলো এনেছে কি সুন্দর, এটা তো আমার মেয়ের জামা, মেয়েদের জামা, এটা খুব সুন্দর, এটা পরিয়ে ফটো তুলে মাথায় করে রাখতে হবে, কত সুন্দর। এই যে আর এই যেগুলো এই সারাদিন রিচার্জ হচ্ছে, রিচার্জ হচ্ছে, রাত্রেবেলা তাকিয়ে থাকবে। এত নাড়ানো হচ্ছে তবে উঠছে না, আমরা হঠাৎ করে চলে এলাম এই যে আর কি বাবুর মামা বাড়ি, হঠাৎ করে চলে এলাম, বলিনি বাড়িতে যে আসছি আমরা। ডাক্তারকে দেখালাম, তারপরে বললাম একটু দেখা করেই যাই তাহলে। তারপরে এই কাকিমারা, জিগমরা, ছোট মাসি, মামি, মুনাই, এরা সব চলে এসেছিল দেখা করতে। এই যে আরেকজন এসেছে, এই যে এসে গেছে, এই যে বড় বোনটা চলে এসছে মমতা, এটা ছোটটা শিউলি। এই যে আমরা বেরোচ্ছি, আবার আসবো করে, এ তো এখনো উঠেনি, তিন ঘন্টা হয়ে গেল উঠেইনি, টানা ঘুম দিচ্ছে। রাত্রিবেলা হলে আধ ঘন্টা এক ঘন্টা ছাড়া ছাড়া জেগে যাবে। চাই পাঁচটার হাত বদল হলো, লাগিও বেরিয়েছে ডাটা করতে, এলে কি দেখ যাবে নাকি আমাদের।
এই বাবু তো এখনো ঘুমাচ্ছি, এই যে আমাদের হয়ে গেল একটু ঘুরা। এক সপ্তাহ, এক সপ্তাহ না, কবে আমরা এসেছি? বৃহস্পতিবার এসেছি, এগারো তারিখ। কোথায়? হ্যাঁ, এই বাড়িতে এগারো তারিখ এসেছিলাম, তারপরে আর মাঝে আসা হয়নি নার্সিং হোম থেকে ফিরে। আর রিলিজ করেছে সামনে আগে বৃহস্পতিবার, আজকে হচ্ছে মঙ্গলবার। এই বাড়ি থেকে বেরোলাম একটু, এখনো ঘুমাচ্ছে গো। ঠিক আছে, বাড়ি ফিরে যাচ্ছি আমরা। এখন 12টা বাজে, আমরা 9:30 নাগাদ বেরিয়েছিলাম। এখন ছোট্ট ব্লগ হয়ে গেল, পরে আবার বানাবো সময় সুযোগ মতো। পরে আর একটু পরে টাটা বলতে পারবে। ওই পিটপিট করে, পিটপিট করে চোখ। ওই সকালে যাবে মামুরা? হ্যাঁ, আমরা পৌঁছে গেলাম বাড়ি। যে গেটটা, ওই যে